भगवान तो वैकुंठ थाके आमादेर के तो वैकुंठ लोग दर्शन करिए दे भगवान समस्त ब्रजवासी गण के वैकुंठ लोग दर्शन करालें सकाने भगवान चतुर्धा मूर्ति हैं सकाने प्रत्येक पार्षद चतुर्धा मूर्ति दान करे आछे सकाने लक्ष्मी देवी आछे सकाने गिये ब्रजवासी को स्थान पेलें ना से वृंदावन नाई से गिरिराज नाई से गाभीगण नाई बोलछेन कन्हैया सकाने आमादेर भालो लागछे ना आमादेर ओई वृंदावन ही भालो আমরা বৈকুণ্ঠে থাকবো না। তখন ভগবান শুনো সকলকে ব্রজে নিয়ে আসুন, বলিয়ে ব্রজমানো ধাম কি জয়। আর এখন সুখদেব গোস্বামী খুব সুন্দর রাসলীলার কথা বর্ণনা করছেন। কাত্যায়নী ব্রত গোপীরা করেছিলেন আর ভগবান আশীর্বাদ দিয়েছিলেন, ঠিক এক বছর পর যখন কার্তিক শরৎ পূর্ণিমা আসবে এই পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আর পূর্ণ হওয়ার আগেই ভগবান কি করলেন, ভগবান পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়া উপস্থিত। যোগমায়াকে আদেশ দিলেন বৃন্দাবনকে খুব সুন্দরভাবে সাজাও, শরৎ ঋতুতে বৃন্দাবনের ফুল লতা তৃণ গুরুমাদি খুব সুসজ্জিত, আকাশ পরিষ্কার। আর ভগবান কি করলেন, নিজের মনের চক্র দ্বারা সমস্ত জগৎকে মোহিত করে আজ বংশী বাদন করলেন। নিঃসন্ন গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা অজগ মরণ্যে নিমলক্ষিতোদ্যমান স্বয়ত্রকান্ত জবলোর কুণ্ডলা। এত সুন্দর বংশীবাদন করলেন, একটি মাত্র নাম উচ্চারণ করলেন, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। বংশীতে কেবল রাধা রাধা বলে ডেকেছে আর প্রত্যেক গোপী শুনতে পেয়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম ধরে যেন ডাকছে। কেন না, গোলকধামে যখন রাধারানী প্রকটিত হয়েছিলেন কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য লীলা পুষ্টির জন্য কোটি কোটি গোপীগণকে স্বয়ং রাধারানী সৃষ্টি করেছিলেন, সেই জন্য সমস্ত গোপীরা কৃষ্ণকে তো কান্তভাবে প্রার্থনা করেছিলেন, তারপরেও সকলেই মিলে কেবল রাধারানীকে কৃষ্ণের সঙ্গে মিলন করাতেন। আর রাধা কৃষ্ণ যখন মিলিত হন সকলেরই মনোবাসনা পূর্ণ হয়ে যেত, কুঞ্জের মধ্যে কেবল রাধা কৃষ্ণই থাকতেন, রাধা কুঞ্জ বিহারী থাকতেন, কিন্তু সমস্ত গোপীরা খুব আনন্দিত হতেন। রাধারানী কুঞ্জবিহারীর সঙ্গে থেকে যা আনন্দ পেতেন ইনারা সকলে তার সাহায্য করে তাকে পুষ্প জোগাড় করে তার কুঞ্জ রচনা করে সমতুল্যই আনন্দ পেতেন। প্রত্যেক সখীরা কিন্তু কুঞ্জে থাকতেন না, কিন্তু কুঞ্জে থাকার মতনই সুখ লাভ করতেন। কেন না, কেন রাধারানী সুখী হয়ে গেছে। আর এত সুন্দর ভগবান বেণুবাদন করছেন, সহ্য করা যাচ্ছে না, বাড়িতে থাকা যাচ্ছে না, যেন কৃষ্ণ বহু বৃহস্পতি আমাদেরকে ডাকছে, বাড়িতে আর থাকা যাচ্ছে না। দুঃসহ ব্যস্ত বিরহ তীব্র তাপ অধতা শ্রভা ধ্যান প্রাপ্ত চিত্তশ্লেষণ নির্বিদ্ধ ক্ষীণা মঙ্গল। কৃষ্ণর প্রতি চিত্ত মন বুদ্ধি কর্ম শরীর সবকিছু এমনটি ভাবে তারা অর্পণ করে দিয়েছিলেন, যার ফলে তাদের পূর্বজন্মের যদি কোনো রকম ছোটোখাটো অপরাধ থেকে থাকে সেগুলোও নষ্ট হয়ে গেল কেবল কৃষ্ণ চিন্তার দ্বারা। কৃষ্ণকে প্রাপ্তি হচ্ছে না আর প্রাপ্তি হবে এই ভাবনার যে উৎসাহ, আর প্রাপ্তি হচ্ছে না এই ভাবনার যে বিরহ তাপ, তাদের সমস্ত পাপ বিধৌত হয়ে গেল। এখন তারা আর বাড়িতে থাকতে পারলো না, কে নিজের সন্তানকে স্তন্যদুগ্ধ পান করাচ্ছিল ছেড়ে দিয়ে চলে আসে, কৃষ্ণের কাছে যাচ্ছি কোনো কবি মনে করছেন সিঙ্গার করে তো যাই, কৃষ্ণ আমাকে দর্শন করবেন, কৃষ্ণ আমাদেরকে ডেকেছেন, ঘরে যেমনটি থাকে তেমনটি কি আমরা কৃষ্ণের কাছে যাবো, সেজে বুঝে যেতে হবে কৃষ্ণের কাছে যাচ্ছি। শাস্তে শাস্তে ঠোঁটে লিপস্টিকটা চোখে লাগানো হয়ে গেছে, চোখের কাজলটা ঠোঁটে লাগানো হয়ে গেছে, মনে নাই
কোথায় কি লাগাচ্ছে? পায়ের নূপুর মানতে গিয়ে গলায় বেঁধে দিয়ে যাচ্ছে। এতটাই কৃষ্ণ ভাবনা হয়। নিজের স্বামীকে সেবা করছিল, হঠাৎ করে কৃষ্ণ মাঝে শুনতে পেরেছে অনেকে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে সেই ব্রজ মণ্ডল দিকে, বংশী বটের দিকে সকলে ছুটি আসছে। আর সমস্ত গোপীগণ এসে একত্রিত হলেন, ভগবান বংশী বটের তলায় বসে বংশী বাদন করছিলেন। মধ্যরাত্রির সময় সকলকে দেখে আর চন্দ্রকিরণের দ্বারা পুরা সমস্ত মার্গ যেন প্রদর্শিত হয়ে যাচ্ছে, শরৎ পূর্ণিমার তিথি, ভগবান সকলকে স্বাগত করছেন। স্বাগত মহাভাগা প্রিয়ম কিম করবাণী ব্রজস্য নামায়ম কচ্ছিৎ বৃথাগমন কারিণী। আসুন আসুন গোপীগণ, আপনাদের সকলের স্বাগত। বলুন আমি আপনাদের কি প্রিয় কার্য করতে পারি, কি করলে আপনারা সন্তুষ্ট হবেন? ওহো, এই ব্রজমন্ডলের মধ্যে মধ্যরাত্রিতে এসেছেন, কিসের জন্য এসেছেন? ভূতা গমনের কারণ আপনারা বলুন। এই মধ্যরাত্রির সময় ঘন জঙ্গলের মধ্যে কেন প্রবেশ করেছেন আপনারা? হরি রজন নেশা ঘর রূপা ঘর সত্ত্ব নিষেবিতা প্রতি আত্ম ব্রজম স্থেয়ম স্ত্রী বিষু মধ্যমা। তোমরা কত সুন্দরী দেখতে, কত অল্প বয়স, তোমাদের কোমল শরীর, খালি পায়ে দৌড়ে চলে এসছো। জঙ্গলের মধ্যে কত কাঁটা পড়ে থাকবে, কত পাথর পড়ে আছে। রজনী এসা মধ্যরাত্রির সময় রাত্রিবেলা মেয়েদের ঘর থেকে বাড়ি বেরোতে নেই, তারপর ঘোর অন্ধকার, অন্ধকার রাত্রিতে এসেছেন, পূর্ণিমা রাত্রিতে এসেছেন, কিন্তু ভগবান বলছেন ঘোর রূপা, অর্থাৎ অনেক অন্ধকার। তার মানে চন্দ্রকিরণটা পড়েছে সেটা ঠিক কথাই, কিন্তু জঙ্গলটা এত ঘন, তার মধ্যে কিন্তু আলোক চন্দ্রকিরণ প্রবেশ করতে পারছে না। আরে ব্রজগোপী তো অবাক হয়ে গেছে, কি বলবে, নিজে নাম ধরে ধরে ডাকলো, এসে যাবার পরে এই প্রকার কথা বলছে, কোন আর মুখের ভাষা নাই, ব্রজগোপীরা কি করবে, শুধু মন খারাপ করছে, চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। আরে এত দূর তোমার কারণে আমরা দৌড়ে চলে আসলাম, আর তুমি আমাদের এই প্রকার কথা বলছো। কেবল নিচের দিকে গোপিনীরা তাকিয়ে আছেন, আর কেবল পায়ের বুড়া আঙুল দিয়ে মাটি দুজনে কিছু লিখে যাচ্ছে, কি বলবে কোনো উত্তর নাই। আরো কৃষ্ণ বলে যাচ্ছেন, কি বলছেন, মাতার পিতার পুত্র ভ্রাতার পথে আসতব বিচিন্তন্তি যে পশন্ত মা কৃত্রিম বন্ধু সাধ্য। তোমরা চলে এসছো, তোমাদের মাতা পিতা, তোমাদের পুত্রগণ, ভ্রাতাগণ, তোমাদের পতিগণ, স্বামীগণ, তারা অনেক চিন্তা করবে, অনেক খুঁজবে, তাদেরকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ? আর ও ঠিক আছে, এসেছো এসেছো, ওহো দৃষ্টম্বরম কুসুমিতম রাকেশ করণন্দিতম যমুনা নীল লীল জর পল্লব স্বরূপম। ও বৃন্দাবন দর্শন করতে ইচ্ছা হয়েছে, শরৎ পূর্ণিমার রাত্রিতে বৃন্দাবন দর্শন করতে ইচ্ছা হয়েছে। আচ্ছা তো দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর মধুর বসন্ত ঋতুর বাতাস বয়ে যাচ্ছে, যমুনা কুলিনের বালি রাত্রিবেলা চকমক করছে, দর্শন করা তো হয়ে গেছে, নাহলে আর একটু দর্শন করে নিও, বাড়ি চলে যাও। তারপরেও ব্রজগোপীরা কিছু বলছেন বলছেন না, কেবল ক্রন্দন করে যাচ্ছেন, ভগবান আরও বলছেন, ও তোমাদের স্বামীর সঙ্গে তোমাদের পড়ছে না মনে হচ্ছে, দুশ্চিল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ ধন বিবাহ পতি স্ত্রী ভেড়ে ন জাতব্য লোকে পশু ভীর পাপ। বলছেন ও তোমাদের স্বামীগণ
হয়তো বৃদ্ধ হয়ে গেছে, হয়তো টাকা পয়সা নাই, হয়তো দুর্ভাগা, হয়তো জড়, হয়তো মুখ, হয়তো বধি, সেই জন্য তোমরা ছেড়ে দিয়েছো। বলছেন আমরা তো ঘর দর সব ছেড়ে চলে এসেছি। ভগবান বলছেন আরে স্বামী যেমনই হোক না কেন, পতিবতা স্ত্রীর ন্যায় স্ত্রীর পক্ষে তার স্বামীর সবাই একমাত্র করণীয়, তো স্বামী যেমনটি হোক। তখন কপিগণ এতক্ষণ তো নীরব ছিলেন, এখনই একটা কথা বললেন, কারণ কৃষ্ণ তুমি তো অনেক কিছু বললে, এবার আমরা কিছু বলি বলে হ্যাঁ হ্যাঁ বলো, যা বলা আছে বলে দাও, দিয়ে বাড়ি চলে যাও। বললেন মই এবং বিবাহ হাতি ভগবান গদিতে মিশে মিশান, আমাদেরকে তুমি খুব কঠোর কঠোর শব্দ প্রয়োগ করছো, আর সহ্য হচ্ছে না, তুমি এরকম বলো না। ভগবান বলেন আমি তো তোমাদেরকে শাস্ত্রের নিয়মের কথা বলছি। বলছে কৃষ্ণ শাস্ত্রের নিয়ম কজন এখন পালন করছে, আমাদেরকে মধ্যরাত্রিতে ডেকে নিয়েছে, শাস্ত্রের নিয়মের কথা বলছো, কে বলেছিল তোমাদের তোমাকে যে বংশী বাদন করে আমাদের নাম ধরে ধরে ডাকতে, আর তুমি ডাকলে আমরা এলাম, আর তুমি আমাদেরকে এই প্রকার নৃশংসভাবে তাড়িয়ে দিচ্ছ এখান থেকে। সত্য সর্ববিষয় স্তবপাদ মূলম, আমরা সব কিছু ত্যাগ করে দিয়ে তোমার কাছে চলে আসলাম, এখন বাড়ি ফিরে গেলে কি অবস্থা হবে তুমি জানো? তুমি তো নারী নও, তুমি তো কারো স্ত্রী নও, তুমি স্ত্রীর বেদনা বুঝবে না। আমরা মধ্যরাত্রিতে তোমার ডাকে আমরা চলে এসেছি, এখন ফিরে গেলে প্রতিটা দিন স্বামীর বঞ্চনা, পিতা মাতের শাসন, গ্রামের লোকের রূপসী কথা, সব কিছু আমাদের শুনে থাকতে হয়, আর এগুলোকে আমরা কিছুই ভয় করি না, সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি, কেন? কেবল তোমার জন্যই, লাজ লজ্জা সব হারিয়ে ফেললাম তোমার জন্যই, আর তুমি আমাদের প্রতি এত কঠিন ব্যবহার, এত নৃশংস ব্যবহার। ভক্ত অবজস্ব দুরব গ্রহমা তেজস্মা, আরে তোমার ভক্তরা একটু কোথায় তপস্যা করে, একটু নাম জপ্তব করে, তাতেই তুমি দর্শন দিয়ে দাও, তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে দাও। আমরা তো কিছুই চাই না, অথচ মন প্রাণ শরীর কর্ম সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, তারপরেও তুমি আমাদেরকে কৃপা করছো না কেন? আর একটা কথা তুমি কি বললে, স্বামীর সেবা করা পত্নীর একমাত্র ধর্ম, তো তুমি যেমন গল্প দিতে পারো আমরাও অনেক গল্প শিখেছি, তুমি যেটা বলেছো সেটা শাস্ত্রসম্মত কথা বলেছো, আর আমরাও ঠিক শাস্ত্রসম্মত কথা বলি। শরীরের মধ্যে শরীরটাই আত্মা না, শরীরের মধ্যে যে আত্মা আছে সেই হচ্ছে নামই, শরীরটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায় কিন্তু আত্মার নষ্ট হয় না। আর আত্মারূপী আমরা একটা উদাহরণ দিচ্ছি শোনো, এক পতিবতা স্ত্রী তার পতির খুব সেবা করত, মহান প্রাণ দিয়ে কোন দেবতা পর্যন্ত পুজো করত না, ধর্মে খুব লিপ্ত থাকত, স্বামীর খুবই সেবা করত। আর কি হয়েছে, ঘরে অর্থাভাব দেখা দিয়েছে, স্বামী এখানে বিদেশে যাবেন বলে স্ত্রী করলেন, পত্নী বলছেন আমাকে সঙ্গে নিয়ে যাও, আর স্বামী বলছেন আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে যাই তোমাকে দেখভাল করার জন্য আমার অনেক সময় চলে যাবে, তার অর্থ রোজগার করব কি করে, তাই তুমি বাড়িতে থাকো, আমি কিছুদিন পরেই ফিরে আসবো, তারপর আর বাইরে যেতে হবে না। স্বামী বিদেশে গেছেন, স্ত্রী কি নিয়ে থাকবেন, তিনি তো প্রতিপ্রথা, সেই জন্য স্বামী যখন বাইরে গেলেন, স্বামীর একটা খুব সুন্দর মাটির প্রতিমা বানালেন, তাকে খুব সুন্দর রং করলেন, তাকে ব্রাহ্মণগণকে ডেকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত তার সেবা করতেন, খুব সুন্দর সেবা শুশ্রূষা স্নান করে দিয়া ভোগ লাগানো থেকে আরম্ভ করে আত্মীয় থেকে আরম্ভ করে সব কিছুই সেবা করতেন। সেই সেবাতে এতই নিমগ্ন হয়ে গেলেন, একদিন কি হয়েছে, ঘরের মধ্যে স্বামী সেবাই হচ্ছে, দরজা বন্ধ করে অন্য কোনো পুরুষের মুখে তাকাবো না, দরজা খুলবো না, খাবো না,
যতদিন পর্যন্ত স্বামী না ফিরে আসছে কেবল তার সাথেই কথা বলবো, তারই সেবা করবো। আর একদিন কি হয়েছে, প্রকৃত স্বামী যিনি, তিনি বিদেশ থেকে ফিরে এসছেন, ফিরে এসে দরজায় আওয়াজ করছেন, ঠক 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 আওয়াজ করছেন, আর পত্নী ভিতরে স্বামী সেবায় লিপ্ত আছেন, তার সাথে কথা বলছেন, তার সাথে হাসছেন, তার সাথে সব কিছু হচ্ছে। বহু সময় ধরে স্বামী দরজার বাইরে আওয়াজ করে করে কান দিয়ে শুনলেন যে ঘরের মধ্যে স্ত্রী তো আছে, অন্য কারোর সাথে কথা বলছে। নিশ্চয় আমি বহুদিন ধরে নেই বলে তার শরীরের খিদা মেটানোর জন্য অন্য কোনো পুরুষ কিছু বরণ করে রেখেছে। এইভাবে তার যে প্রকৃত স্বামী তাকে ছেড়ে চলে গেল। বলো কৃষ্ণ, তুমি যে উদাহরণটা দিলে স্বামীর সেবা একমাত্র করণীয়, এই কথাটা ঠিক, আমরা সেই স্বামীর সেবাই করতে এসছি। আরে আত্মারূপী পত্নীর স্বামী তো পরমাত্মারূপী কৃষ্ণ তুমি, আমাদের কাছে আর অচ্ছুপা কিছু নাই। তুমি আগে যখন পাই না, তুমি যখন দূরে থাকো, তখন তোমার প্রতিরূপ শরীর দাঁড়ি একজনের আমরা সেবা করি। যখন পরমাত্মা উপস্থিত হয়ে যান, যে সেই শরীরের কোনো কার্য নাই, কেন না শরীরটা তো নষ্ট হয়ে যায়। তখন ভগবান কৃষ্ণ আর কোনো উত্তর দিতে পারলেন না, বললেন কৃষ্ণ তুমি আমাদেরকে আর মায়া করো না, তুমি যত উদাহরণ দেবে সেই উদাহরণ আমাদের কাছে কোনো কার্য করবে না। আমরা গালি পড়াশোনা জানি না, কিন্তু আমরা খুব বিশ্বাস করি ঋষিমুনির কথাকে। শাস্ত্রে তো তুমি ঋষিমুনিদের কথাই বলেছ না, সেই শাণ্ডিল্য মুনি আমাদেরকে বলে দিয়েছেন ইনিই ভগবান, দুর্বাসা মুনি বলে গেছেন ইনিই ভগবান, তাহলে তুমি কেন আমাদেরকে কথা, তোমার কথার মাধ্যমে মায়ার প্রভাব দ্বারা কেন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছ। খুব অনন্যায় বিনয় যখন করলেন ভগবান, খুব সুন্দরভাবে তাদের সঙ্গে বাহো প্রসারম পরিরম্ভ করাল করু নিবিত নাল বনানার ভগবান দুই বাহু একথা প্রসার করে সকলকেই আলিঙ্গন করলেন, আর তাদের সঙ্গে রাসলীলা করলেন, আর সমস্ত দেবতাগণ পুষ্পবৃত্তি করলেন, গন্ধর্বগণ বাদ্যবাদন করছেন, গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলী বাজে রে শ্যাম সঙ্গ রাধা নাচে রে, গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলী বাজে রে শ্যাম সঙ্গ রাধা নাচে রে শ্যাম সঙ্গ রাধা নাচে রে, গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলী বাজে রে কিরণ স্বা শ্যাম সলোনা দোয়ি আঁখি কদরারি, ও চন্দ্র কিরণ স্বা শ্যাম সলোনা দোয়ি আঁখি কদরারি।
नाचे रे गोपियन के संग जग का पालन हरि। सारे हर संग राधा सुकुमारी ब्रज में मिला देवी, राम संग राधा नाचे सब जगना तेरी।
यमुना किनारे श्याम रास रचो हे ओ रास रचो हे रास रचो हे यमुना किनारे श्याम रास रचो हे रास रचो हे रास रचो हे यमुना किनारे श्याम रास रचो हे रास रचो हे रास रचो हे यमुना किनारे सखी रास रचो हे राधा नाच कृष्ण नाच नाच गोपी गण मन मेरे बन गए सखी का बन कवन राधा नाच कृष्ण नाच नाच गोपी गण मन मेरे बन गए सखी का बन कवन राधा नाच कृष्ण नाच नाच गोपी गण जय हो मन मेरे बन गए सखी का बन कवन राधा नाच कृष्ण नाच नाच गोपी गण मन मेरे बन गए सखी का बन कवन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे जय हो हरे राम हरे राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोल रहा किन्न बिहारी जो की जय कृष्ण मामा सब की जय গোপীগণের মধ্যে একটু অহংকার এসে গেল দাসামতম সৌভাগ্যমদম বিক্ষ্য মানব কেশব প্রসমায় প্রসাদায় তত্রই অন্তর দিয়ত কি অহংকার এসে গেল কৃষ্ণের প্রতি ভালোবাসার একটু অভিমান অন্য কিছু না সেই অহংকার না আরে আমাদের আমরা আজকে কৃষ্ণকে পেয়ে গেছি সত্যি তো আমাদের যোগ্যতা তারা আছে কৃষ্ণকে পাওয়ার এই প্রকার একটু সামান্য অহংকার আর ভগবান চিন্তা করলেন আমাকে যারা ভালোবাসে আমার সঙ্গে যারা থাকবে তাদের ছোট্ট কাটে একটু অহংকার যেন না থাকে সেই অহংকার দূর করার জন্য ভগবান কি করলেন সেখান থেকে অন্তর্ধান হয়ে গেল অন্তর্ধান হয়ে যদি গোপীগঞ্জ চারিদিকে খুঁজতে লাগে কোথায় গেল কোথায় গেল খুব খোঁজাখুঁজি করতে লাগলেন কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে খুঁজতে লাগলেন নিজেদের নিজেদের মধ্যে খুব খোঁজাখুঁজি করলেন শেষে কৃষ্ণকে না পেয়ে এত সখী ছিলেন কত ছিলেন একশত কোটি মানে পুরো ভারতের লোক সংখ্যা কৃষ্ণের সঙ্গে ছিল ভারতের হিন্দুদের সংখ্যা কত একশো কোটি তো মোট জনসংখ্যা আছে একশো তিরিশ কোটি বত্রিশ কোটি আর ভারতের মধ্যে আমাদের শুধু সনাতন ধর্মাবলম্বী হিন্দু সংখ্যা হচ্ছে একশো কোটি তার মানে একশো কোটি কেবল গোপীরা কৃষ্ণের সঙ্গে ছিলেন চিন্তা করুন আর কোথায় কোথায় ভগবানকে আমরা বলি ভগবান রাজ করবেন আমরাও রাজ করবো পারবেন চারজন লোককে নিয়ে বাড়ি সামলানো যাচ্ছে না একশো কোটি গোপীকে একা কৃষ্ণই সকলকে সঙ্গে লীলা করছেন প্রতি দুইজনের কৃষ্ণের সঙ্গে প্রতি দুইজনের গোপীর সঙ্গে এক কৃষ্ণ আর যদি কোনো খারাপ কাম বাসনা থাকতো তাহলে অন্ধকার ঘরে একটা ঘরে কৃষ্ণ আর একজন সখী থাকতেন